আমাদের দেশে অনেক সময় মসজিদে মিলাদ হয়, মনে হয় না এই এলাকা হয়নি? হয়। তো ইমাম সাহেব বলেন নামাজের পরে মিলাদ আছে, আপনারা থাকবেন, একদল মুসল্লি কিন্তু থাকে না, তারা আইসা পড়ে। এরা মনে মনে ভাবে পাশেই তো আমার বাড়ি, মুনাজাত বাড়িতে বৈশা ধরব, মিলাদও করবে মুনাজাতও করবে, জিলাপি কি পাবে? কথা বলেন তো এখানে বসলে পরে কি লাভ হবে? আল্লাহ আকবার। হাদিস শরীফের মধ্যে দেখলাম আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর জমানায় এমন মাহফিলের ব্যবস্থা ছিল না। একমাত্র আমার নবীর উম্মতের জন্য আমার নবী মাহফিলের ব্যবস্থা করে গেছে। শুধু জিকিরের মাহফিল, কোরআনের মাহফিল, ওয়াজের মাহফিলের ব্যাপারে আল্লাহ নবীর হাদিসের মধ্যে দেখলাম সর্বশেষ কথা যেটা, রিয়াজুল জান্নাহ, এটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন হাবিব কোন গুনাহগার ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবো না। আমার নবী চিন্তায় পড়ে গেলেন আমার উম্মত তো গুনাহগার, তাইলে তো মাহফিলের মধ্যে বসতে পারবে না। আমার আল্লাহ বলেন হাবিব আপনি কোন চিন্তা করেন না, আমি যেখানে মাহফিল হবে মাহফিলের পাশে দুইজন ফেরেশতা দাঁড়া করে রাখবো, যারা মাহফিলের মধ্যে ঢুকবে তাদের মাথার থেকে সব গুনাগুলি ফেরেশতা নিয়ে বাহিরে দাঁড়ায়া থাকবে। এই যে বোঝা যায় আমরা এখানে যারা এখন বসছি আমাদের কারো মাথায় গুনা নাই, এটার উপর ঈমান আসেনি দেখি? আল্লাহু আকবার বলা, ঈমান আছে? মাহফিল শেষ করব, মোনাজাত কমপ্লিট করব, এরপরে বাড়ি যাইতে নিম, ফেরেশতা আবার যার যার গুনা তার তার মাথায় দিতে চাইব, যখন গুনায় মাথা দিতে মাথায় যখন গুনা দিব আল্লাহ ডাক দিয়ে বলবো ফেরেশতা কি করো, যার যার গুনা তারে তারে দিয়ে দিতেছি। আমার আল্লাহ ধমক দিয়ে বলবে ফেরেশতা তোমরা কি জানো না আমার একটা নাম আছে গাফুর রাহিম। আল্লাহ, এ ফেরেশতা এই গাফুর রাহিমের ব্যাখ্যা হলো, এর আবিধানিক অর্থ, এর লোড হলো বন্দার মাথার থেকে একবার যদি আমি গুনাহ নামাইয়া দেই দ্বিতীয়বার বন্দার মাথায় আমি গুনাহ দিব না। আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? আমরা এখনো বিচার হইল না, হাসরের ময়দান হইল না, আগেই বেহেশতের বাগানে বৈশা গেছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যদিও আজকের এটা মাহফিল, আমার মুরব্বী আতিকুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি যুব ফ্রন্টের উদ্যোগে সকল অঙ্গ সংগঠন মূল দল সহ সকলে মিলে আজকের এই মাহফিলের আয়োজন করলো। ওনার বিবি, ওনার ছেলে মেয়েরা তাদের বাবাকে হারায়া একটু দোয়া করার জন্য এই মাহফিলের আয়োজন করলো। আমরা শুধু ওনাদের জন্যই দোয়া করব না, এই এলাকার যত মানুষ কবরে চলে গেছে, সারা পৃথিবীর যত মানুষ কবরে চলে গেছে, একমাত্র আমার কেবলা জানের দপ্তর থেকেই সকলের জন্য মোনাজাত করা হয়, ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। জোরে কোন আমিন। ওদের বাবা নাই, মনে পড়ে যায় আজ থেকে 11 বছর আগে আমি এই মাঠে মাহফিল করেছিলাম, কিন্তু সেদিন তিনি জীবিত ছিলেন, আমাকে কত আদর করত, আজকে উনি কবরে চলে গেছে। আবার এখানে মাহফিল হবে, আপনারা শুনবেন মাসুম ভাই কবরে চলে গেছে, জাগাজি লাগানে কাম ইয়ে দুনিয়া নেহি হায়,
ये इबरत की जा है तमाशा नहीं है। এটা এমন একটা জায়গা, এখানে আমরা আসছি কিছুদিন থাকবো, এরপরে আর থাকবো না। সবাই বলেন থাকবো না। 100 বছর পরে দেখা যাবে আমরা যারা এখানে বসছি কেউ নাই। এই দুনিয়া সবাই রে দিন আমায় ভুলিবে, রাসুল বিনে কে আসমারে তরাইবে, রাসুল বিনে কে আসমারে তরাইবে। ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আপনি যত বড় রাজা হন, বাদশাহ হন, যেই হন, একজন নবীর নাম দাউদ। কি নাম? মনে রাখেন, আমি কিন্তু নাম জিজ্ঞাসা করব, আপনারা মন ঘাবড়ায় না, আমরা অল্প মানুষ না, মার পুরা ভর্তি। মার খাবো বলে মাসুম ভাইটা কিভাবে? আমরা সারা পুরো মাঠ ভরে দেওয়ার জন্য আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যেটা আমরা চোখে দেখেছি না। বহু জিন আছে যারা মাহফিলে বসে আছে, যেটা আমরা চোখে দেখি না। আল্লাহর মাহফিল আল্লাহ কিন্তু সাজাইয়া রাখছেন, আল্লাহর নবীর মাহফিল আল্লাহ নিজে সাজাইয়া রাখছেন। মেহবুব কি মাহফিল, মেহবুব সাজাতি হায় মিলাদে মুস্তফা মে আতি হায়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ বন্ধুর মাহফিল বন্ধু সাজায়, এক বন্ধু হলো আমার আল্লাহ, আরেক বন্ধু হলো আমার নবী, আমার নবীর মাহফিলটা আমার আল্লাহ নিজে সাজায়া দেয়। বিশ্বাস হয় না? জোরে বলেন হয় না? এই মাহফিলের ভিতরে ক্যামেরা বন্দি করে রাখা হইতেছে প্রত্যেকটা লোকের। হাসরের ময়দানে যখন আপনি আমি উঠব, কোন আমল নাই, একটা জায়গায় দেখা যাবে মাহফিলের মধ্যে বসে চোখের পানিগুলি ছেড়ে দিচ্ছি। আল্লাহ বলবে এটা কি কান্দিকেন, মাহফিলের মধ্যে বসে কান্দতেছে। আল্লাহ বলবেন এই উসেরা ওরে মাপ দিয়ে দিলাম। শানি দাম কেদনো যাও মাই দবি বদারা বনে কা ববক সাজ করিম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোন, আমি শুনছি নেককারদের উসিলায় আল্লাহ গুনাগারদেরকে মাফ কইরা দিব। আমরা এখানে মুনাজাতে বসছি, মুনাজাত করব, আমরা 40 জন লোক যদি থাকি, মারহাবা বলেন, এই 40 জনের ভিতরে কেউ অলি আল্লাহ না, আল্লাহর দুয়ারে হাত বাড়াইছে, হাত কবুলতের যোগ্যতা কারো নাই। আল্লাহ বলেন হাবিব আপনি চিন্তা করেন না, আপনার 40 জন উম্মতের মধ্যে যখন হাত উঠাবে আমি একজন যে অলি আল্লাহ বানাবো। একটু জোরে বলো না, সুবহানাল্লাহ। এই 40 জনের মধ্যে একজনকে ওলি বানাইয়া বাকি 39 জনের দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। জোরে কোন আমি, আরো জোরে বলুন আমি। আমরা জান্নাতের বাগানে বসতে পাইরা খুশি না বেজা? আজকের এই টিউরি ইউনিয়নে কালীগঞ্জ থানা জাকের পার্টি যুব গ্রহণ কর্তৃক আয়োজিত অন্য অন্য সংগঠন সহ আমার ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করলেন। আজকের মাহফিল থেকে লক্ষ কোটি কদম বসে আমার আকা, আমার সাহেব, আমার রাহেনামা, আমার কলিজার গোটা নয়নমণি বাদশাহ দুজাহান বিশ্বলি, আমার কেবলা জাহান হুজুর পাকের নূর কদম পাকে কোটি কোটি কদম বসে আরজ করছি। আমার মাজানে রেখে যাওয়া মানত বাবার স্থলাভিষিক্ত মোহাম্মদ পীরজাদা আলহাজ খাজা মিয়া বাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে কদম বসে আরজ করছি। মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা
আলহাজ খাজা মেজোবাইজান মুজাদ্দিদি সাহেবের পাক কদমে কদমবসি আরজ করছি খাজা মিয়া সাসাজান মুজাদ্দিদি খাজা মেজো সাসাজান মুজাদ্দিদি সহ আমার বাজানের আহলে বাইতের সকল আর পাক কদমে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাই মাসুম ভাই জাকির পার্টির নেতৃবৃন্দ মুআজ্জেজ মুহতারাম হযরত ওলামা ইকরাম যিনি আমার পরে আসবেন সুরেলা কণ্ঠের অধিকারী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা উদীয়মান তরুণ যিনি জাকির পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য শুধু তাই নয় সমস্ত আলেম দরবার শরীফের যত আলেম তাদের সকলের সৈয়দ এবং সুমিষ্ট ভাষী আলহাজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব আমার পরে যিনি আপনাদের মাঝে সুরেলা কণ্ঠে আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন আমি তো আপনাদের কাছে পরিচিত সেই মাসুম ভাই আমি কি সেই মাসুম ভাই সেই যে সেই থেকে আজ বেলা যাইতে যাইতে আমি সেদিন হিসাব করে দেখলাম এই বান্ধবের কদমে আমার 48 বছর চলে গেছে আমার সাথে অনেকে কবরে চলে গেছে আমাকে আপনাদের মাঝে রাখছে আমার প্রাণ প্রিয় জাকেরান আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা সকলেই আমার সালাম নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু কষ্ট হয়েছে একটু কষ্ট হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনাদেরকে সালাম দিলাম নিলেন যেভাবে সালামের উত্তরে আমি বুঝতে পারছি আজকে কপালে কি আছে কোন মেহমান কারো বাড়িতে যায় সালাম দিবে যদি সালামের উত্তরটা সুন্দর হয় তাইলে মনে করি যে মনে খাওয়ন দাওয়ন ভালোই আর যদি উত্তর বেদৈক্য হয় তাইলে সালাম যে দেয় মেহমান হে মনে করে কপালে মনে হয় ডাইলো নাই আপনারা কি সেই প্রকারে সেই প্রকারে আমি সালাম দিলাম মেহমানদারি যাই হোক না হোক আমার আমল নামায় আল্লাহ 90টা নেকি দিছে কত নেকি আমার আমল নামায় 90 নেকি আমনে গো আমল নামায় কথা কয় না এইখান জানে না সালাম দিলে কয় নেকি লইলে কয় নেকি এইটা জানে না পরের জমিন দুইয়া ঠেলিয়া খাইতে কেমন লাগে এইটা ভালো জানে কথা কয় না ভাইও একদিন আপনাকে আমাকে কবরে যেতেই হবে ঠিক কিনা কারা কারা কবরে যাবেন আমি হাত উঠাইয়া দেখতে চাই আল্লাহ আমাদেরকে ইমানদার না বানাইয়া কবরে নিও না বলেন আমি সুরে বলেন আমি আমরা কবরে যেতেই হবে আমি সালাম দিলাম আপনারা পাইলেন 10 আমি পাইলাম 90 আমি ঠগাইতে রাজি না আপনারা আমাকে একটা সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের কি কষ্ট হইছে না যদি আমি সাইয়া সালাম নিছি আপনারা দেন না সাইয়া নিছি কিন্তু লাভ আপনি গদিছি কেমনে কেমনে আমরা মাহফিলের শুরুতে আমি লইয়া দিয়া 90 লইয়া 10 আপনারা লইয়া 10 দিয়া 90 কত অঙ্ক বুঝে না কত এই হিসেবটা কত আমরা প্রত্যেকটা বক্তা শ্রোতা 100 করে নাকি ভাইছি আল্লাহু আকবার কো এই নেকির কেমন দাম আমরা 100 করে নাকি পাইলাম অথচ হাদিস শরীফে দেখলাম হাসরের ময়দানে যখন বিচার শুরু হবে মিজানের পাল্লায় হিসাব নিবে কার নেকি কম কার নেকি বেশি ওজন দেবে একটা লোকের একটা নেকের অভাব হবে লোকটাকে বলবে তোমার আত্মীয় স্বজন কারো কাছ থেকে যদি একটা নেক আইনা দিতে পারো তাইলে তুমি জান্নাতি আর যদি নেক না দিতে পারো এই নেকের একটার কারণে একটা গুনার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে ওই লোকটা সারা হাসরের ময়দান ঘুরবে
মাকে যে বলবো মা আমি তোমার পোলা আমার একটা নেট দেও, মা কইব ইয়া নাফসি ইয়া নাফসি আমার চিন্তায় আমি আছি, তোরে আমি চিনি না, বাবা চিনব না, সন্তান চিনব না, আপনজন কেউ চিনব না, আমার প্রাণের বাইরে একটা নেকের কাজন্য আদম নবীর কাছে যাইব, বাবা আদম গো আপনি তো আমার বাবা আমার একটা নেক দেন, বাবা আদম বলবে গন্ধমের কারণে আমি চিন্তায় আছি, আমি কাউরে কোনো উপকার করতে পারবো না, সমস্ত নবীদের কাছে যাবে কেউ উপকার করবে না, লোকটা সারেন্ডার করবে, আমি একটা নেক পাইলাম না, দুজন ফেরেশতা দইরা জাহান্নামের দিকে নিয়ে যাবে, ফেরেশতা যখন জাহান্নামের কিনার পর্যন্ত পুষবে পিছন থেকে একটা লোক ডাক দিবে ফেরেশতা দ্বারা আল্লাহ এ ফেরেশতা দ্বারা কে দ্বারা তিনবার ডাকের পরে যখন দাঁড়াবে না এবার আমার আল্লাহ নিজে দমক দিয়ে বলবে ফেরেশতা কত বড় ক্ষমতা রাখো আজকে হাসরের ময়দানে আমার হাবিব হইল কি আমার হাবিব হল শাফিউল মুজনিবিন আমার হাবিব ডাকতেছে তার কথা শুনো না কেন ফেরেশতা দাঁড়িয়ে যাবে আমার নবী দৌড়ায় আয়েশা বলবে ফেরেশতারে আমার এই উম্মতটা তো আমার উম্মত করে জাহান্নামে কেন নাও ইয়া রাসূলুল্লাহ একটা নেকের অভাব কত বড় দরদি নবী নবী আমার দাইকে বলবে আমার সামনে একটু মাপায়া দেখো দেখি কেমন কম হয়ে গেছে নবী জি আবার মিজানের পাল্লায় আইনা মিজানের পাল্লায় নেকি বদি ওজন দিবে হুজুর নিজে দেখবেন একটা নেকের অভাব হুজুর পকেট থেকে কাগজের টুকরা অথবা ডান হাত মোবারক মিজানের পাল্লায় দিয়া এবার বলবে দেখো তো নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে মিজানের পাল্লা ভারী জাহান্নামের ফেরেশতা চলে যাবে জান্নাত থেকে দুজন ফেরেশতা দৌড়ে আইসা সবুজ রঙের পোশাক লোকটার গায়ে জড়াবে লোকটা বললে রাখো তোমার পোশাক পোশাক সরাও নবী আমার দেখে বলবে কেন পোশাক পরবি না ডাক দিয়ে বলবে কে গো তুমি গোটা হাসরের ময়দানে মা আমাকে চিনে নাই বাবা চিনে নাই কোন আত্মীয় স্বজন আমার একটা নেক দেয় নাই কোন নবীর কাছে গেলাম সব নবীর আমারে দূর দূর করে তাড়িয়ে দিল কে তুমি জাহান্নামের কিনার থেকে আমার এটাই না নিজের হাত দিয়ে মিজানের পাল্লা চাইপা দইরা আমার নেকির পাল্লা বাড়ি কইরা দিলা নবী আমার বুকের মধ্যে চড়াইয়া দইরা কইব তুই কে আমারে চিনো না আমি তোর সেই নবী যেই নবী জন্মের পরে কানছি কবরে শুধু তোদের জন্য আপনি উম্মতের জামিন গুনাহগারের অতি আপন জয়নরে নেকের দরকার আছে না বলেন আছে না নাই সেই দিন আমি যদি আপনি যদি আমাদের এখানে যারা আছি এদের মধ্যে কোন ব্যক্তি যদি হয়ে থাকি তাইলে বোঝা যায় এই একশো নেকির কারণে আল্লাহ আমাদের মাপ দেব ঠিকনি চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ ওই নবীর পবিত্র রওজা পাকে শত কোটি দরুদ ও সালাম যেই নবী জি আমাদেরকে হাসরের ময়দানে তরাইয়া নিবেন যেই নবী এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন এক কিতাবের মধ্যে দেখলাম হাসরের ময়দান শুরু হওয়ার আগে সব শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিব্রিলকে উঠাইয়া বলবেন জিব্রিল আমার হাবিবরে ডাকো আজকে বিচার শুরু করব জিব্রিল আইসা নবীজির রওজা পাকের সামনে সালাম দিলে দিবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো হাসরের ময়দান শুরু হয়েছে আপনি উঠেন আল্লাহ আপনাকে ডাকছেন কোনো আওয়াজ নাই একবার দুইবার তিনবার জিব্রিল আসবে
আল্লাহ দেখে বলবে জিবরিল আমার হাবিব কই আল্লাহ আপনার হাবিবরে সালাম দিছি অনুরোধ করছি রওজা পার থেকে কোনো আওয়াজ নাই ওঠে না আল্লাহ বলবেন জিবরিল আমার হাবিব কোন মন্ত্র দিলে উঠব এটা আমি জানি তুমি জানো না এরে জিবরিল তুই যা খালি একটা কথা কও হাসরের ময়দান শুরু হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ বিচার শুরু হবে আপনার উম্মতের কি অবস্থা হবে খালি উম্মত শব্দটা বলবি আমার হাবিব রওজায় থাকতে পারবো না জিবরিল আইসা যখন এই কথা বলবে থরথর করে রওজা পাক কেঁপে উঠবে দুই ভাগ হয়ে যাবে নবীজি বর দিয়ে উপরে উঠবেন হাতের মধ্যে কাদা মুখের মধ্যে কাদা সমস্ত হাতের মধ্যে কাদা মুখের মধ্যে কাদা দাড়ি মুবারক ভিজা কাদাই বইরা গেছে নবীজি উঠবেন ডানে তাকাবেন বামে তাকাবেন সামনে তাকাবেন পিছে তাকাবেন কেউ নাই জিবরিলকে জরে জরে বলবো জিবরিল তুই আমারে বলছো উম্মতের হিসাব হবে আমার উম্মত কই আমার উম্মতের বুঝি জাহান্নাম দিয়া আমারে ডাইকা উঠাইছো আমার উম্মত কোথায় কই আমার উম্মত কো জিবরিল বলবে ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম আপনি উঠবেন আপনি না উঠতে কেউ উঠবে না আউয়ালুন নাস আপনি প্রথম ব্যক্তি আপনি আপনি উঠবেন এই জন্যই তো কাউরে এখনো উঠানো হয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে ঘাতের মধ্যে কাদা মুখের মধ্যে কাদা দাড়ির মধ্যে কাদা এইগুলি এই কাদা তো আপনার রওজা পাকে হওয়ার কথা না নবী আমার কেটে দিয়ে বলবে জিবরিল রে সারা পৃথিবীতে আমার উম্মতের উপরে অত্যাচার হয়েছে আমার গুনাহগার উম্মত গুলিরে মারছে পাখির মতো গুলি কইরা মারছে আমি আমার উম্মতের গুনাহ মাফ চাওয়ার জন্য যে কাঁদছি কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি গুলি কাদা হয়ে গেছে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এই এক ফোঁটা পানির এত মর্যাদা এত ইজ্জত এই নবী আমরা চাইকে চাই না কারা কারা চাই দেখি আল্লাহু আকবার নবীর ভালোবাসার নাম ইমান নবীর ভালোবাসার নাম ইমান আমরা কলিজারা দিয়া আমগো নবীরে ভালোবাসবো আজকে যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সারা পৃথিবী ব্যাপী মিশন ছেড়ে দিছেন রাসূলুল্লাহর মহব্বত মানুষের অন্তরে কিভাবে পয়দা করার জন্য পয়দা করা যায় এই প্রচেষ্টার জন্যই আমাদের মাহফিল ঠিক না আমাদের প্রত্যেকটা মাহফিলে দেখবেন নবীর ভালোবাসা ছাড়া অন্য কিছু নাই কিভাবে নবীকে পাওয়া যায় আর আরেক দল আমাদের অপর প্রান্তে আরেক দল আছে কিভাবে নবীর থেকে উম্মতকে জুদা করে দেওয়া যায় যত রকম ফতুয়া যত রকম মাসালা সেদিন দেখলাম একজন বলতেছে কাবা ঘর বানাইছে হিন্দুর টাকা দিয়া আরো জোরে কোন এই একটা কথা ছাইরা দিছে এখন মানুষের ব্রেনের মধ্যে গুড়পাক খাইতেছে আবার সেদিন দেখলাম বলল নবীর মুখের থেকে দুর্গন্ধ আসতো আপনারা কি বলেন
নবীজির সাহাবীদের দেখি মসজিদে নববীর অবস্থা কি, নবীজি যখন থুতু মোবারক পালাইতেন সাহাবীদের মধ্যে যুদ্ধ লাগিয়ে যেত কার আগে কে নবীর থুতু মোবারক হাতে নিব, মুখের মধ্যে মালিশ করতেন, গায়ের মধ্যে মালিশ করতেন, কাঁচা মিসকোয়াম্বরের গ্রানে ভরিয়া যেত। এই নবীর যদি কোন সাহাবি থুতু মোবারক না পাইত যে পাইছে তার গায়ের মধ্যে ডইলা নিজের গায়ের মধ্যে মারত। একজন সাহাবি হুজুর যখন বাথরুমে ঢুকলেন বাইতুল খালায় ঢুকলেন, একজন সাহাবি মনে মনে ভাবলেন আমার নিজের হাতে হুজুরের পায়খানা মোবারক সাফ করব, আমার কোনো আমল যদি কবুল না হয় আমি বলবো আল্লাহ এই হাত দিয়া নবীজির পায়খানা মোবারক সাফ করছি, আমারে তুমি মাফ করে দাও। উনি বলেন আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকা দেখি পায়খানা মোবারক পেশাব মোবারক কিছুই নাই, কিন্তু মানুষ বাথরুম থেকে বাইর হইলে একটা গন্ধ আসে ঠিক কিনা, কিন্তু আমি ভিতরে ঢুকা দেখি কাঁচা মিসকোয়াম্বরের গ্রাম এবং গ্রামটা একটা জায়গার থেকে আসতেছে। আমি নাক টানতে টানতে নিঃশ্বাস নিতে নিতে যাইয়া দেখি তিনটা পাথরের কণা, যেটা হুজুরের দিলাম মোবারক, যেটা হুজুরের কুলুক মোবারক, এই তিনটা পয়লা দিছে। উনি তিনটা হাতের মধ্যে লইয়া দেখে মেসকোয়াম্বরের গেরান আইতেছে, শুধু তাই নয় উনি পুরা গায়ের মধ্যে মাখলেন, এরপরে পকেটের মধ্যে তিনটা দিলা মোবারক রাইখা উনি মসজিদে নববীতে ঢুকছে। উনি ঢুকতে বাকি সব সাহাবিরা নাক টানতেছে কিরে এত সুন্দর আতর কে দিল, খুঁজতে খুঁজতে যায় ওই সাহাবিকে পাইল, আপনার গায়ের থেকেই তো গ্রাম আসতেছে দেখি একটু আতর দেন, আমার কাছে তো কোনো আতর নাই। ওনারা নাক টানতে টানতে পকেট পর্যন্ত চলে গেল, পকেট থেকে বলতেছে আমার পকেটে তিনটা ডিলা আছে, এই তো ডিলার থেকে গ্রাম আসতেছে, জানো এই ডিলা কিসের ডিলা, এটা আল্লাহ নবীজির ব্যবহারের ডিলা। এই কথা বলার পরে অন্য সাহাবীরা বলল আপনি তো দিলা আমাদেরকে দিবেন না বুঝছি, তো একটু আমাদের গায়ের মধ্যে মাইখা দেন দইলা দেন, হুজুরের ব্যবহারে দিলা মোবারক দইলা দিছে। পরের দিন সাহাবীরা কয় আল্লাহর কসম করে বলি আমরা যখন বাড়িতে গেলাম আমাকে গড় বাড়ির মানুষগুলি গ্রানে পাগল হয়ে গেল, এখন বলল এত সুন্দর সেন্ট কই পাইছেন আতর কই পাইছেন, আমাদের গড় বাড়ি সব গ্রানে বইরা গেছে, নবীজি দিলা মোবারক থেকে এত গ্রান। আর আজকে আমাদের মাঝে আলখিল্লা পরিয়া লম্বা জামা পাগড়ি পরিয়া ইবলিশ শয়তান নামছে, নাইবা কয় আমাগো নবীর মুখের মধ্যে বলে গন্ধ আরো জোরে। এবার দেখি হুজুরের একজন মা, উনার নাম আমিনা, কি নাম আমিনা সবাই বলতে হবে, হুজুরের একজন মায়ের নাম আমিনা, যেই মা আমিনার পেটের মধ্যে নবী হইছে। মায়ামেনার কোলে আসলেন পূর্ণিমার জাম, বলেন মায়ামেনার কোলে আসলেন পূর্ণিমার জাম, দয়াল নবী প্রেমের সবই, দয়াল নবী আসে কানের জান, মায়া মিনার কোলে আসলেন পূর্ণিমার জান। মারহাবা কর মা আমিনা, দুধ খাওয়ানোর জন্য একজন মহিলার কাছে নবীজিরে দিছে, ওনার নাম কি তোমার পবিত্র ওই মুখে, আরে দুধ খাইলাজার বুকে, তোমার পবিত্র ওই মুখে দুধ খাইলাজার বুকে, ধন্য হইল বিবি হালিমা আয়গো নবীজি, আমারে মদিনায় বেন্দি, বলেন আমারে মদিনায় বেন্দি, ওগ
আপনাকে দেখি বার মনে চাই, চাই কি চাই না, আপনাকে দেখি বার মনে চাই, ও গো নবীজি আমার মদিনায়। এই নবীজির মার নাম কি আর এই মহিলার নাম হালিমা, উনি হলো দুধ মা আর এই যে হইল আমলা মা। এই মা হালিমা নবীজির বয়স যখন 1.5 বছর, খেয়াল রাখেন কয় বছর, হালিমার কাছে খবর পাঠাইলো আমার শিশুর একটু নিয়ে আসো আমি দেখবো। মা হালিমার পুত্রে কোলো করিয়া লইয়া মক্কা আইলেন মা আমিনার ঘরে। মা আমিনার ঘরের মধ্যে ঢুকছে, হুজুরকে ছাইরা দিছে, হুজুর ঘরের মধ্যে এটা খায় ওটা খায়, ছোট্ট বাচ্চা তো ঘুরতেছে হুজুর। এরই মধ্যে মা হালিমা আর মা আমিনা দুইজনে বৈশা বলা বলি করতেছে। মা হালিমা কয়, আমিনা গো আপনার একটা কথা কবু, বলেন। আমি যে আপনার পোলা গা নিলাম, খোদার কসম করে কই, এইরকম পোলা আমার জীবনে কোনোদিন দেখি নাই। আরো আস্তে কর, এইরকম পোলা আমার জীবনে কোনোদিন দেখি নাই। জানেন আমি কত কোলা পোলা কোলো লইছি, কত মাইয়া পালছি পোলা পালছি, কিন্তু খোদার কসম এইরকম পোলা আমি জীবনে দেখি নাই। আমার টাইম পাশে আমি পুত্রে শোয়াই আর বাম পাশে আমার পেটের পোলাটা শোয়াই, আমি বাম পাশে আমার পোলা শোয়াই আর ডাইন পাশে আমনের পোলারে সব সময় শোয়াই। রাত্রি বেলা সকাল বেলা আমনের পুতের দিকে তাকে দিয়ে ঘুমিয়ে দিতে আর তার দিকে তাকে দিই পায়খানাও নাই পেশাবো নাই গ্রান আর গ্রান। আর আমার কুকের যেই পাশে ধুই এই পাশে যেই খালি পেশাবের গন্ধ পায়খানার গন্ধ, পায়খানা কইরা বুঝা নাই। আমি এইরকম শিশু জীবনে দেখি নাই। জানেন আরেকদিনের একটা ঘটনা আমরা শুনাই, হালিমারে বলতেছে আমিনারে বলতেছে, আরেকদিনের আরেকটা ঘটনা শুনাই, আমনের এই পোলাগা কান্দে না খালি হাসি হাসি মুখ, কান্দলে কেমন দেখা যায় এটা একটু দেখতে হইব। জানেন আমার উঠানের মধ্যে বকরি রাখার যে খুঁড়িরা বকরি বান্দার খুঁড়িরা, এটা রাত্রি বেলা এই বকরি বান্দার খুঁড়ির মধ্যে আমনের উত্তরে জোর করিয়া রশি দিয়া বাইন্দা। আমার মন চাইছে যে রশি টান দিব, টান দিলে ব্যথা পাইব, ব্যথা পাইলেই কানিয়ে উঠবো আর কানলেই আমি দেখুন কেমন দেখা যায়। সুবহানাল্লাহ, উনি কাঁদলে কেমন দেখা যায় এটা আমি একটু দেখব। মক্কায় নবী এলেন মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে, ঠিক কিনা? মক্কায় নবী এলেন মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দেদে পাল তুলে দে দেদে পাল তুলে দে, মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। উনি কানলে কেমন দেখা যায়, আমি এই পোড়াটা কানলে কেমন দেখা যায় এটা দেখতে হইব। আমি জোর করিয়া বাইন্দা ঘরের মধ্যে ঢুকিয়া খেজুর পাতের বেড়া তো আমার, আমি বেড়াটা ফাঁক করিয়া তাকে দিচ্ছি কানলে কেমন দেখা যায়। আমি না গো, আমি কান্না দেখার জন্য উনারে বাংলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত, উনি আকাশের চাঁদের দিকে তাকায়া খিলখিল করে হাইসা উঠছে,
কান্নার পরিবর্তে হাসতেছে, এইটা দেখি আমার কোন জায়গায় এমন একটা চাপ মারছে। আমি দৌড়ে দিয়ে বাদন করলাম, কইটা কইলাম, বাবা আপনার এত জোরে বাঁধছি আপনি কানলেন না কা জানেন? ওনার এই কষি হাত দিয়া চাঁদের দিকে দেখে কয়, মা আমার তো ব্যথা পাইয়া কানতেই লইছিলাম, কিন্তু ওই চাঁদ আমার সালাম দিয়া কয়, ইয়া রাসূল আল্লাহ আপনি কাঁদবেন না গো, আপনি কাঁদবেন না, আমি হালিমা আপনার কান্না দেখার জন্য বাইন্দর আছে। এই নবী চাই কি চাই না? শুনে বলেন, চাই কি চাই না? জানেন আমি না, আমি বহু ব্যাপারে আমার মেয়ের কোলে দিয়ে আমার পুত্রে, আমার মেয়ে যাই গিয়া বকরি চড়াইতো, আমার পুত্রে যেদিন বকরি কোলে লইয়া যায় সেদিন দেখছি বকরি গুলি একটা আরেকটার পিছনে পিছনে যায়। কি ঘটনা? কি বকরি তো নিয়ম হইলো একবারে দিক দৌড়ায় একবারে দিক দৌড়ায়, দুইটাই ঠিক রাখুন যায় না এমন করে কা। আচ্ছা আজকে দিন না, পরের দিন আমি আমার কোলারে বুকের মধ্যে রাখলাম, এবার আমার মেয়ের কুলাম তুই বকরি রয়ে যা, মায়ের কদ্দুর নিতে বকরি একটা আরেক দিকে দৌড়ায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার পুচে সেদিক যায় বকরি গুলি এদিক যায়। আমার আইয়া আমার মাইয়া কয়, মা ও মা আমার বাইরে প্রত্যেক দিন আমি ঘাস খাওয়াইতে বকরিদের ঘাস খাওয়ানোর সময় আমার এই বাইকা লগে লয়ে যাও। কয় কা? কয় আমার মা একটা খবর কমু। কয় বল। কয় জানেন আমার এই বাইকা লয়ে আমি যখন জঙ্গলে যাই আমার একটা বকরিও ঘাস খায় না, চতুর্দিকে বেড় দিয়া আমার বাইয়ের দিকে তাকে বকরিগুলি আমার মায়ের দিকে তাকিয়ে থাকে। একটু বালু যদি উইরে আসে তারা আমার মায়ের পায়ের মধ্যে চাইটা চাইটা বালুগুলি সরায়, হাতের থেকে বালুগুলি সরায়। মা খোদার কসম করে বলি, যেদিন ওনারে নিয়ে যাই সেদিন আমার প্রত্যেকটা বকরির পেট ভর্তি হয়ে যায়। আমি না গো, ওনার ব্যাপারে বলতে গেলে আমার মনে হয় আমি হালিমা এই কয় বছরের মধ্যে কোনে দুই বছরের ভিতরে ওনার ব্যাপার বলতে গেলে কেয়ামত হয়ে যাবে, শেষ করতে পারবো না। এবার মা আমি না কয় হালিমারে কেউ রে বলবি নি? কয় না, খোদার কসম করে বলি আমি আমিনা বহু পোলা দেখছি, আমার পুতের মতো পোলা আমি জীবনে দেখি নাই। এই পোলা জন্ম যখন হলো আমি নিচের দিকে তাকে দেখি সব শিশুরা চিত হইয়া ওয়া ওয়া করে কান্দে জন্মের পরে, আমি সাইয়া দেখি আমার পোলা সেজদায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ শুধু তাই নয়, যেদিন আমার শিশু জন্ম গ্রহণ করলো আমি তাকে দেখলাম আকাশের তারকা গুলি যেন আমার ঘরের ছাদের উপরে আইলো, লক্ষ লক্ষ কোটি কোটি পাখি আমরা যেমন কাবা তোয়াব করি পাখিগুলি আমার ঘর তোয়াব করতেছে, আকাশে তের লক্ষ তারা জোনার জ্বলেছে, আকাশে তের লক্ষ তারা জোনার জ্বলেছে, মায়া মেনার কোলে নূতন চাঁদ এসেছে, মায়া মেনার কোলে নূতন চাঁদ এসেছে, আকাশে তের তারা জোনার জ্বলেছে, আকাশে তের লক্ষ তারা জ্বলেছে, মায়া মিনার কোলে নূতন চাঁদ এসেছে। মারহাবা কথা, আরো জোরে মারহাবা। এই নবীর কথা শুনলে মজা লাগে না লাগে? লাগে। অন্তর থেকে বলেন তো কার কার মজা লাগে? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, তুমি আমাদের হাতগুলি কবুল করো এই নবীর জন্য এত মজা। আমার নবীর দেখলে জানি কত মজা, দেখলে ছবি পাগল হবি গড়ে লইতে পারবি না, দেখলে ছবি গড়ে লইতে প্রেম যদি করবি রে মন প্রেম সবসে রে চল মদিনা, দেখলে ছবি পাগল হবি গড়ে রইতে
আমার নবীর ব্যাপারে আমাদের কোন দ্বিধাদ্বন্দ্ব আছে? না। আমাগো নবী কি কারো মত? না। আমাগো নবী কি আমাগো মত? না। এটার উপরে ইমান আছে? আসেনি আসেনি আসেনি। যুবকরা কি কও, আসেনি? আল্লাহ আমার এই পাগলগুলি তুমি দয়া করে কবুল করে নাও, বলেন আমিন। মা আমিনা কয় চতুর্দিকে বিলি পাখি করে, একটু পরে দেখি আমার কোলা নাই। আমি ঘরের কুটি ধরিয়া এই দৃশ্য দেখতেছি, নিচের দিকে তাকে দিয়ে আমার পোলা নাই। তখন আরবে দেও দৈত্য ভূত পেরোতে পোলাপান লয়ে যেত, সরু পোলাপান লয়ে যেত। আউসগর আউসগর বোঝেননি, ওই যে চটিগর, চটিগরের থেকে লয়ে যেত। আমি মনে করছি লয়ে গেছে, আমি একটা চিৎকার দিয়ে উঠলাম, জিন পড়ি রে তোরা কে? আমার সন্তান নিলি, আমার ঘরে আবদুল্লাহ নাই, আবদুল্লাহ নাই করে একটা পোলা পাইছি নিস না। এরই মধ্যে আকাশ থেকে কে যেন আমার গায়িকা বলতেছে, আমি না গো তোমার পোলারে কোন জিনে পড়িয়ে নেয় নাই, তোমার পোলারে 70,000 ফেরেশতার বেষ্টনী কইরা জিব্রাইল আমিনের নেতৃত্বে মাশরিক থেকে মাগরিব, সীমাল থেকে জুনুব পর্যন্ত একটা ঘুরান দিতেছে, যাতে করে তোমার সন্তানের শরীরের বাতাসে সারা পৃথিবী আমার রহমতে ভরে যায়। এরপর থেকে বিশ্বাস করো তোমার কোলে যে দিলাম, এমন কোলা আমি জীবনে দেই নাই। সুবহানাল্লাহ কইতে না, মা আমিনা আর মা হালিমা দুইজনে বয়ে বলা বলি করে, এরই মধ্যে দরজার মধ্যে একজনে টোকা দিছে, কে? আমি আব্দুল মুতালিব। আব্বু দরজা খুলে দিছে, আব্বু আমনে কয়, তোরা দুইজনে কি কইছো? আমি শুনছি। আব্বা আপনি কি শুনছেন? তোরা দুইজনে কইছ আমার নাতির মতো এমন নাত এমন শিশু তোমরা জীবনে দেও নাই। আরে তোমরা দেখবা করতাম, আমি উলাম কাবার ঘরের মতো আমি কত দেশে গেছি, কত দেশে শিশু দেখছি, কত শিশু আইসে গেছে, খোদার কসম করে কই আমার নাতির মতো এমন শিশু আমি জীবনে দেখি নাই। আব্দুল মুতালিব, ও কাবার ঘরের মতো আনলি, আপনি কে? আমি জিব্রাইল। আপনি কি চান? তোমরা কি কইস তিনজনে? এটা আমি মন্ত্রী। আপনি কি শুনছেন? তোমরা বড় বড়ি করছো, তোমার নাতির মতো এমন শিশু কোনদিন তুমি দেখো নাই। তাই আমার থেকে শোনো, আমার নাম জিব্রাইল, আমি আদম নবীর মাডিয়ানছি। আমি মাডিয়ানার পরে আদম নবীর বানাইছে, আদম নবীর থেকে শুরু করে আখেরি জমানার নবীর আগ পর্যন্ত কত কোটি কোটি শিশু হইয়া আবার বুড়া হইয়া মারা গেছে, শিশু হইয়া আসছে। আল্লাহর জাতের কসম করে বলি, এমন শিশু আমার জীবনে দেখি নাই। আজকে আমার ঘরে কয় নবীয় মানুষ, আমরাও মানুষ, কয় কি কয় না? এই কথাগুলি একটু বুঝানোর জন্য ধারণা দিলাম, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলে না। এবার জিব্রাইলের কথা শেষ, গভীর মনোযোগ, আকাশ থেকে আমার আল্লাহ ডাক দিল, জিব্রাইল আল্লাহ আমি হাজির, তুমি আব্দুল মুতালিব আমেনার হালিমাই কি কইছো? আল্লাহ তো আপনি সবই জানেন, আমি তোমাদের মুখে শুনতে চাই। আমরা চারজন এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আপনার বন্ধুর মতো এমন শিশু আমরা জীবনে দ্বিতীয়টার পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল মুতালিব রে ক, আমিনা রে ক, হালিমা রে জানাইয়া দে, তোরা দেখবি কোত্থেকে এমন শিশু, আমি আল্লাহ তো আমার হাবিবের মতো কাউরে বানাই নাই। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি আমার জীবন, আল্লাহ নবী মায়া নবী গো, আপনি আমার জীবন, রহমাতাল্লিল আলামিন, আপনিও
গুনাগারের অতি আপন জন আল্লাহর নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন নবী আমাগো জীবনের জীবন কোন জীবনের জীবন এই নবীর জন্য জীবন দিতে কারা কারা রাজি দেখি আল্লাহু আকবার কর নবীর জন্য নিজেদের জীবন বিলিয়ে দিতে পারবো না নবীজির একজন সাহাবী একজন সাহাবী নাম হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে শুনলো কে যেন ডাক দিয়ে বলতেছে কে গো নবী উহুদের ময়দানে যুদ্ধে চলে গেছে হামজালা দৌড়ে যে বিদ্রোহী বলতেছে বিবি আমার তলোয়ার নেই কই আপনার না পরজ গোসল আপনার না পরজ গোসল আগে গোসল করেন রাখো বিবি গোসল গোসল করতে যদি আমার আধা ঘন্টা দেরি হয় এর মধ্যে যদি আমার রসুল দেখে কেউ মাইরা পালায় আমি গোসল দিয়ে কি করব আল্লাহ গোসল হলো আমার আমল নবী হইল আমার ইমান নবী কি গোসল আমার আমল নদী গেলে নদী পাওয়া যাবে না তলোয়ার দে ডাল দে মা দোয়া কইরো দিদি তুমি আমারে ক্ষমা করে দিও বাইসা যদি আসি আবার দেখা হবে আর যদি শহীদ হয়ে যাই গো হাসরের ময়দানে দেখা হবে মা বিদায় দিলেন বিবি বিদায় দিলেন সারাদিন যুদ্ধ চললো যুদ্ধ চলতে 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 পরন্ত বেলায় আল্লাহর নবী সাহাবী হামজালা শহীদ হয়ে গেল এই বাড়ির দরজা দিয়ে লোক যায় আর কয় এটা কার বাড়ি গো এটা হামজালার বাড়ি আপনারা কে ঘরে আছেন সুখবর নেন আপনাদের ঘর থেকে হামজালা যুদ্ধে যায় শাহাদত বরণ করছে হামজালা শহীদ হয়ে গেছে মা দুটো হাত তুলে বলে আল্লাহ আমার দরখাস্ত তুমি কবুল করছো আমি চাইছিলাম আমার পুত শহীদ হয়ে যাক হাসরের ময়দানে আমার কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয় আমি বলবো আল্লাহ আমার একটা পোলা তোমার রাস্তায় শহীদ হয়ে গেছে এই ছিল প্রেম এর নাম কি এর নাম গভীর প্রেম মা দোয়া করছে এবার হামজালার দিদি এসে কয় মা আমার একটু অনুমতি দিবেন কেন আমি একটু উহুদের ময়দানে যাব আমার ছেলের মুখ দেখতে যাও বিদায় বেলা মুখ দেখতে পারো নাই মা আমি এই জন্য যাব না আমি রসুলের সাথে একটু গোপন কথা বলতে যাব নবীর কথা বলা পরে মহিলা চুপ হয়ে গেল বিদায় দিলে যাও মহিলা বিদ্যুতে আমাকে দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে ডাক দিল ইয়া রাসূল আল্লাহ নবীজি দূর থেকে দেখলেন একজন মহিলা আসতেছে সাহাবীদেরকে বললেন আপনারা সরে যান মহিলা কাছাকাছি আসলো কাছের সাহাবীদেরকে বললেন একটু দূরে যান মহিলাকে বললো মা আপনি কি চান ইয়া রাসূল আল্লাহ আমি কিছু চাই না আমি হামজালার স্ত্রী হা মা তোমার স্বামী শহীদ হয়ে গেছে সবর ইখতিয়ার করো হাসরের ময়দানে এর যাজা পাইবা মহিলা কই হুজুর আমি এটা শুনতে আসি নাই আমি শুধু একটা গোপন কথা বলতে আসছি কি মা গোপন কথা আপনার কাছে বলবো আর কেউ জানতে পারবে না হুজুর সাহাবীদেরকে আর একটু দূরে সরিয়ে দিলেন এবার মহিলা হুজুরের সামনে ছোট্ট করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর পরজ গোসল ছিল আমি বলছি গোসল কর
করতে। আমার স্বামী বলছে গোসল করলে সময় নষ্ট হবে, আমি দৌড়িয়া যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করব। আমি যদি দেরি করি এর মধ্যে যদি নবীরে শহীদ কইরা দেয় তাইলে আমার বাইসা থাইকা কি লাভ। আমি বললাম তোমার উপরে তো ফরজ গোসল, এই নাপাক অবস্থায় যুদ্ধে কেমনে যাইবা। আমার স্বামী আমারে মাথায় হাত দিয়ে বলছে বিবিরে চিন্তা করো না, আমি মাসালা জানি, গোসল হলো আমার আমল, নবী হলো আমার ইমাম। এখন এই খবর আমি জানাইতে চাই, আপনি তো শহীদদেরকে গোসল দেন না, আমার স্বামীর উপরে তো ফরজ গোসল, গোসল দিতে হবে কি দিতে হবে না? নবী কয় মা তুমি যাও, বিদায় দিলাম, তোমার স্বামীর অবশ্যই গোসল করায়া এরপরে মাটি দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমি বিদায় নিলাম, মহিলা চলে আসলেন, নবী ডাক দিয়া কয় হানজালার লাশ কই? একজন একজন করে হানজালার লাশ খোঁজ করে আইসা কয় হুজুর হানজালার লাশ নাই, আবার খুঁজো। তিন তিনবার খোঁজার পরে নবীজি চিন্তায় পড়ে গেল, লাশ কি মুনাফিকরা লয়ে গেল না কোনো কাফেররা নিয়ে গেল। নবীর চিন্তার মধ্যে জিবরিল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার সালাম দিছে। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালাম লন। ভাই জিবরিল আপনি এই সময় হুজুর গো আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, আপনি একটু উপরের দিকে তাকান। হুজুর কয় আমি চায়া দেখি ফেরেশতাদের দৌড়াদৌড়ি চলতেছে। আমি বললাম জিবরিল ওখানে এত জড়ো কেন, এত ফেরেশতা দৌড়াদৌড়ি করে কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য যেই হানজালা জীবন দিল, ফরজ গোসল করতে পারলো না, ফরজ গোসল অবস্থায় তো কবরে দেওয়া যাবে না, এই জন্য আল্লাহ খুশি হইয়া হানজালারে দুনিয়ার কোন পানি দিয়া না, হাউজে কাউসারের পানি দিয়া ফেরেশতাদের হাতে চতুর্থ আসমানে গোসল দেওয়া হইতেছে। আমার বোনের বড় দুঃখ, কিছুক্ষণ পরে আল্লাহ নবী বলেন আমার হানজালার লাশ জমিনে আসছে। হুজুর কোথায় ছিল? আসমানে তার গোসল হইল। একজন সাহাবীকে আমি দেখতে যাইয়া দেখলাম হানজালার দাড়ির থেকে টপ টপ করে পানি পড়তেছে, চুলের গোড়া বায়া বায়া পানি পড়তেছে, কাপড়ের জান্নাতি কাপড়টা ভিজা, এমনি ভাবে ভিজা ভিজা অবস্থায়। আমার প্রাণের বাইরে গো, আমার নবীর জন্য যারা জীবন দেয়, আমার নবীরে যারা ভালোবাসে, তাদের এমন অবস্থায় আল্লাহ দান করে ঠিক না? তাই আমার কেবলা যান বিশ্বনার গৌসুল আজম জাকের পার্টির প্রতিষ্ঠাতা, আমার কেবলা যান বলছেন যদি জুড়াইতে চাহ মর মজালা দিদি তরিতে চাহ বেলা তবে সাদ মিঠা ইয়া এই বেলা গাও গা আপনার জন্য দুযোগের আগুন হারাম হয়ে গেছে। আমার নবী এমন এক নবী, তাই জাকের পার্টির মহামান চেয়ারম্যান মহোদয় মিশন নিয়ে নামছেন সারা পৃথিবীতে জাকের পার্টির মাধ্যমে, সারা বাংলাদেশে আপনারা জানেন প্রায় 500 মাহফিল গত মাসে হয়ে গেল, গত মাসে 500 মাহফিল হয়ে গেল। প্রত্যেকটা মাহফিল দেওয়ার মূলে কারণ এদেশে কিছু সংখ্যক ইহুদি নাসারাদের এজেন্ট মুসলমানদের ইমান নষ্ট করার জন্য আমাদের মধ্যে লাগছে, আমাদের কাছে বিষয় দিচ্ছে, ওদের কাছে কোরআন হাদিস বাকি আর সবকিছু ওরা শিক্ষা, এবার মুসলমানদের ইমান লণ্ঠন করার জন্য ওরা জমিনে নামছে। মুসলমানদের প্রথম ইমান হলো আমার রসুল। এখন রসুলকে বলতেছে নবী মাটির মানুষ,
নবী আমার মত মানুষ, নবী কি মাদির, নবী কি আমার মত? আমি মাঝে মধ্যে মাহফিলে টেলিভিশনে বলি, যারা বলে নবী আমার মত মানুষ, এরা হইল সবচেয়ে বড় অমানুষ। তোরা বলেন ঠিক কিনা? এই আকীদাকে শুদ্ধ করার জন্য আমার কেবলা জান বলছেন, বাবা আমি পীরগিরি করার জন্য এই জমিনে আসি নাই, আমি একটা মিশন নিয়ে আসছি। আমার মিশন হলো কারবালার ময়দানে যেই পতাকা এজিদ বাহিনী করতে মাটির মধ্যে ডুবাইয়া দিছে, আউলাদের সুরকে জমা করছে, সব হত্যার বিচার হয়েছে, কারবালার হত্যার বিচার হয় নাই। এই হত্যার বিচার আমি জাকের পার্টির মাধ্যমে করব। আর কখন সারা পৃথিবীতে হুসাইন ইসলামের পতাকা উড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাফেলায় আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, হয়তো ফেসবুকে দেখছেন অথবা আপনারা ওয়াজে শুনছেন, লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখলে সেরে কি হবে? আমার মাহফিলে আইতে পারেন আমার মাহফিলের মধ্যে তারাই আসবে যারা মদিনার পাগল। ঠিক কিনা? ঠিক কিনা? দে দে পাল তুলে দে, সবাই দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলেন মায়া মিনার করে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলেন মায়া মিনার করে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা যাব মদিনা। মারহাবা বলেন, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাতের হাজার বছর পর্যন্ত চলে আসছে, ঠিক কিনা? আজকে নতুন করে ইবলিস শয়তান ওই ইহুদি নাসারাদের টাকা খাইয়া নামছে, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি লেখা যাবে না আজকে? যাইব না, যাইব না। এবার দেখি অনাসে আমাদের কয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মদ দয়াল নবীর নাম পাশাপাশি রাখলে সেরে কি হইব? এবার দেখি হুজুরের সবচেয়ে বড় সাহাবী নাম আবু বকর, কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলছেন, খাইরুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মাকাম যা তিনি হলেন আবু বকর, যিনি আমার নবীজির কদমে ঘুমিয়েছেন মদিনার রওজা পার্কে। উনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে উমর আইসা বলতেছে, আমিরুল মুমিনিন উমর, নবীজির উপাতের আগে বইলা যায় নাই, কোন জায়গায় মাটি দিব, কে জানাজা দিব, কোথায় মাটি দিব, কিছুই বলে নাই, কাপন কে পরাবে, জানাজা কে দিবে, এগুলি কিছু বলে দেয় নাই। বিদায়ের হুজুরের উপাতের পরে তিন দিন হুজুর উপরে ছিল, এবং আমাদের মধ্যে একটা হইসেই হইছে। এখন আমি আপনার কাছে আসছি, আপনার ইন্তেকালের পরে জানাজা পরাবে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কাঁপা কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে বলতেছে, উমর আমার কাছে দুজন ব্যক্তি আনো,
ওমর মনে মনে ভাবলেন এই দুইজন আনলে সাক্ষী হিসাবে আনবো, আমিরুল মোমিনিন কারে কারে আনবো, আলী কে আনো আর উসমান কে আনো, দুইজনকে নিয়ে আসলো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনু বলতেছেন আলী আমার কাছে আসেন। আলী সামনে যাওয়ার পরে বলতেছে আপনি একদিকে হুজুরের চাচাতো ভাই, অন্যদিকে হুজুরের জামাই, অন্যদিকে আপনি আল্লাহর রাসূল, অন্যদিকে আপনি পাক পাঞ্জাবের একজন, এতগুলি নিয়ামত আপনার কাছে, জান্নাতে যে মহিলা সকলের সর্দার হবে সেই মহিলা আপনার স্ত্রী, জান্নাতে যে যুবকরা সমস্ত পুরুষের সর্দার হবে তাদের বাবা আপনি, আমার কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় আমি বিপদে পড়ে যাব কবরে। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি বিপদে পড়ে যাব, তবে আমার একটা অনুরোধ, আমার ইন্তেকালের পরে আপনি আমার গোসলটা দিয়ে দিবেন, আপনার হাত দিয়ে আমার গোসল দিয়ে রেস্তায় যদি আমারে ধরা দেয় আমি বলবো আমারে মাইলো না গো, আমারে হুজুরের আল্লাহ নিজ হাতে গোসল দিছে। আলী বললেন আমি গোসল দিব। এবার উসমানকে বলতেছে আপনি আসেন, উসমানের হাত ধরে কো ভাই উসমান আপনি হুজুরের জিন্নুর আইন দুই নূরের অধিকারী, দুই মেয়ে বিয়ে করছেন, আমি নিজের কানে শুনছি রসুল বলছে যদি আমার একশো মাইয়া থাকতো একটা একটা করে মারা যেত, দ্বিতীয়টা উসমানের কাছে, তৃতীয়টা উসমানের কাছে, আমার একশো মেয়ে বিয়ে দিতাম। আপনি ইসলামের জন্য এত খেদমত করছেন, আপনার কাছে আমার অনুরোধ আপনি আমাকে কাপড় পরে দিবেন। উমর বলেন আমিরুল মুমিনিন আপনাকে আমি জিজ্ঞাসা করছি কোন জায়গায় মাটি দিব, আপনি কাপানের খবর বললেন, গোসলের খবর বললেন, জানাজাকে দিব, হাত ধরে উমর আমার পরে তুই খলিফা হবি, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তুই হবি, সেহেতু ভাই উমর তুই আমার জানাজাটা দিয়ে দিবি, গোসল জানাজা হইল মাটি দিব কই। এবার আমিরুল মুমিনিন আবু বকর বলতেছেন উমর রে আমার একটা অনুরোধ, আমি জানি না আমার মাটি কোন জায়গায় দিবি, তবে একটা কাম করবি, আমার লাশটা জানাজার পরে নবীর রোজা পাকের সামনে যায়া রসুলকে আমার বিদায় সালাম দিবি, ইয়া রাসূলুল্লাহ আবু বকর আপনাকে সালাম দিছে, আবু বকরের লাশ আপনার রোজা পাকে আনছি, হুজুর আবু বকর বলে গেছে আবু বকর রে কোন জায়গায় মাটি দিব ওইটা নাকি আপনি বইলা দিবেন। আল্লাহু আকবার। হুজুরের উপাতের আড়াই বছর পর, হুজুরের উপাতের আড়াই বছর পর হুজুর কথা বলবে রোজা পাক থেকে, সাহাবীদের মধ্যে আলোড়ন হয়ে গেল, গিয়া সব রোজা পাকে চতুর্দিকে বের করলো। ওমর বললেন দুনিয়ার মানুষ শোন, আমি আবু বকরের লাশটা নিয়ে রোজা পাকের কাছে গেছি, রোজা পাকের একটা গেট ছিল এবং তালা দেওয়া ছিল, ওইটা খুইলা আমরা ভিতরে ঢুকতাম, খোদার কসম করে বলি আবু বকরের লাশটা নিয়ে যখন রোজা পাকের সামনে গেলাম দেখি অটোমেটিকলি তালাটা খুলে গেছে, দরজাটা খুলে গেল। এবার আমি যখন সালাম দিয়া আবু বকরের সালাম দিলাম ভিতর থেকে আওয়াজ আসলো ওমর রে আবু বকর আমার গুহার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আরে ওমা তুই কি জানো না আবু বকর রে কোন জায়গায় মাটি দিবি, আমার আবু বকর আমার সাইরা দুনিয়াতে কোথাও যায় নাই, মৃত্যুর পরে আমি আবু বকরের সারিয়া দূরে থাকতে পারবো না, মন পাখি রে বলি তোরে উইরা যা রে ওই শহরে, আরে যেই শহরে ঘুমিয়ে আসেন যেই শহরে সাহে মদিনা, আমি জানি প্রেমের পাগল সে তো মদিনা, বলেন আমি জানি দুনিয়ারি জ্বালা যত
প্রেমে পাগল সে তো মারহাবা বলেন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে কিতাব খুলে দেখলাম ওনাকে হুজুর একটা আংটি দিলেন কি দিল এই আমি পুত্র প্রশ্ন করবো আবার হুজুর আবু বকরকে একটা আংটি দিলেন হাতের থেকে খুলিয়া আবু বকর আংটি নাও হুজুর কি করবো আরবের বাজারে যাইয়া আংটির মধ্যে আল্লাহু লেখা নিয়ে আইও আবু বকর মনে করলো হে আল্লাহ বেশি ভালোবাসে এই জন্য আল্লাহর নামটা লিখতে কইছে আবু বকর স্বর্ণকারে যে কই লেখো আল্লাহু এক পাশে লিখছি এরপরে যোগ চিহ্ন দাও দিয়া লেখো মুহাম্মদ আচ্ছা বলে নবী নাম দেখতে কইছে কয়টা কয়টা আল্লাহু লিখতে কইছে আবু বকর পাশাপাশি লিখলো আল্লাহু মুহাম্মদ আজকের মৌলভি তুই আল্লাহু মুহাম্মদ পাশাপাশি শেরিকি পাস আবু বকর কি শেরিকির মশালা জানতো না আমার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছেন হিজবুল্লাহর ইমাম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার নবীর সাহাবীগণ যেই পথে আছে জাকের পার্টি সেই পথে আছে ঠিক কিনা বলেন ঠিক কিনা কোন মুনাফিক ফাসেক ফুজ্জার বেঈমানদের সাথে জাকের পার্টির আপাত হতে পারে না ঠিক কিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম লিখছে কয়টা দুটো কিছু একটা লিখছে আল্লাহু আর একটা লিখছে মুহাম্মদ লেখা হাতের মধ্যে লইয়া চুমা খায় ঠেকাইতে নবীর দরবারে নিয়ে আসছে নবীর হাতে দিছে হুজুর এই আমনে নাম দি হুজুরকে দিগা তোরে নাম লিখতে খুশি কয়টা হুজুর আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক আপনি নাম লিখতে কইছেন একটা এলো এত নাম খা হুজুর এত নাম মানি এন তিনটা নাম কার হুজুর আমি তিনটা নাম লিখি নাই আপনি আল্লাহরে ভালোবাসেন এই জন্য আপনি আল্লাহর নাম লিখতে বলছেন আমি লিখছি কিন্তু আমি আপনারে ভালোবাসি এই জন্য আল্লাহর নামের লোকে আমি আপনার নামটা লিখছি হুজুর কইতে নিচে কার নাম এই নিচে কার নাম বলতে বাকি আল্লাহ কই জিবরিল উড়াল মার দৌড় দে আমার হাবিব রে যায় কর নিচে নামটা কার আল্লাহু আকবার জিবরিল আমিন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালাম দিছে আমার সালাম দন তৃতীয় নাম নিচের যেটা এটা আবু বকর জানে না আপনার নাম আল্লাহর নাম যখন এক করিয়া লাইছে আল্লাহ খুশি হইয়া আংটির মধ্যে আল্লাহ নিজে আবু বকরের নামটা লেখা দিছে আল্লাহ নবী মায়া নবী গো আপনি আমার জীবন আল্লাহ নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন রাহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল্লিল গুনাগারের অতি আপন জন আল্লাহর নবী মায়া নবী গো আপনি আমার জীবন আমরা কি তাদের কথায় কান দিব না জীবন দিব না আমরা আল্লাহর নবীর সাহাবীরা নবীকে যেমন ভালোবাসছে আমরা হুজুরের মুরিদ বিশ্বলীর আওলাদ আমরা রুহানি আওলাদরা যেই প্রশ্নে সাহাবিরা চলছেন যেমনি নবীকে ভালোবাসছেন আমরা তেমনি ভালোবাসবো এই জন্যই জাকের পার্টির জন্ম কথাটা বুঝেন নাই জাকের পার্টির মাধ্যমে সারা পৃথিবীতে একমাত্র রসুল প্রেম কিভাবে করতে হবে এটা শিক্ষা দেওয়ার জন্যই জাকের পার্টির জন্ম আমরা গত মাসে 500-এর উপরে মাহফিল করছি এখন প্রত্যেকটা উপজেলায় কয়েকটা করে মাহফিল হচ্ছে আমাদের টার্গেট একটাই রসুল প্রেম ওলি প্রেম নবীর মহাব্বত ওলির সহব্বত আল্লাহর এবাদত এই তিনটা যেই ব্যক্তি করবে সে সরাসরি জান্নাতে চলে যাবে আমরা জান্নাত চাই না কারা কারা চাই দেখি
আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও, জোরে কোন আমি আরো জোরে বলুন আমি। আজকের মাহফিলে আমি সর্বশেষ সময় এটুক বলব, আপনাদের মাঝে কোরআন শরীফ থেকে একখানা আয়াত, নবীজির দুইখানা হাদিস পড়ছি। কোরআন শরীফের আয়াত টুকুন আপনারা সবাই জানেন, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আতিকুর রহমান সাহেবের সন্তানগণ ছেলে মেয়ে বিবি আপনজন মিলে এলাকাবাসীকে ডাইকা, এলাকাবাসীর জন্য আমার মাইকের আওয়াজ ওনার কবর পর্যন্ত যায়, ওই মসজিদের পাশে ঘুমিয়েছেন, আমাকে এতটা ভালোবাসতেন, তার সন্তানরা বাবার আত্মার মাগফিরাতের জন্য এলাকাবাসীর কবরের আজাব মাফের জন্য আজকের এই মাহফিলটার আয়োজন করছে, খুশি না বেজা? খুশি, জোরে বলেন খুশি না বেজা? খুশি। উচিত ছিল এলাকা যেভাবে প্যান্ডেল করছে, মাইক টানাইছে, আপনাদের সকলের উচিত ছিল, হয়তো ঘরে বসে আমার কথাগুলি শুনতেছেন, আপনাদের সকলের উচিত ছিল এই মাহফিলে সন্ধ্যা থেকে আইসা ভরপুর হইয়া নবীর মাহফিলটাকে সুন্দর করলে আল্লাহ রাসূল খুশি হইত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা বাবা মার খেদমত চাই কি চাই না? কারা কারা চাই দেখি আল্লাহ আকবার। আল্লাহ আমাদের বাবা মা যাদের কবরে চলে গেছে তাদের কবরের আজাব মাফ করে দাও, যারা দুনিয়াতে আছে হায়াতে তাইয়্যেবা দান করো। আমার মাসুম ভাইয়ের বাবা, আসিস ভাইয়ের বাবা, মামুন ভাইয়ের বাবা কবরে চলে গেছে, মা জীবিত আছে, মার খেদমত করে যারা মায়ের কবর থেকে জান্নাত কামাই করে নিতে না পারবো তাদের কবরে কোন জান্নাত হবে না? আমার কেবলা জান হুজুরের একজন মুরিদ মালয়েশিয়া থাকে, নিজের পোলাপানের জন্য বিবির জন্য, আর বড় বড় কমলা আনছে এক প্যাকেট এক বাক্স। তো মা কই বাবা বিদেশ থেকে কমলা আনছস, এই কমলা যদি পয়সা যায় ভিতরে দেখলি তোর উপরে বেজার হবে। কমলা গুলি খুইলাল, কমলা খুলিলা উনি নিজের হাতে আঁচল দিয়া মুছতেছে, সুবহানাল্লাহ বলে মুইসা একটা ব্যাগ বইরা পুতের কই তুমি নিয়ে যাও। কমলা হলো এক বাক্সর ভিতরে ২২টা বড় বড় কমলা। উনি কমলাটা নিয়ে হুজুরের সামনে আসছে, তখন হুজুরের খাদেম সামনে ছিল বাচ্চু ভাই, বহু পুরনো দিনের কথা। তো উনি যাই আস, কমলা যখন সামনে রাখলো হাতে করে দাঁড়াইছে, হুজুর কে বাবা এগুলো কি? হুজুর মালয়েশিয়ান কমলা। হুজুর কে দেখি কেমন কমলা, এত বড় কমলা দেখে হুজুর মিষ্টি আইসা দিয়ে কয় এত বড় কমলা তো দেখি নাই। হুজুর এই মালয়েশিয়ান বড় বড় কমলা বিদেশি জাতের কমলা। হুজুর কয় বাচ্চু কন তো দেখি কয়টা? বাচ্চু ভাই গইলা দেখে ২২টা। কয়টা? ২২টা। বাচ্চা দেখে হুজুর কয় বাবা এই কমলা অর্ধেক করো। অর্ধেক কয়লা? অর্ধেক ১১টা কমলা হুজুর কয় বাড়ির ভিতরে দাও, আর বাকি ১১টা কমলা এই ব্যাগের মধ্যে দাও। দিয়া জাকির ভাইকে বলতেছে বাবা এই কমলাটা আপনার নিজের হাতে খুইলা আপনার মায়ের খাওয়াই আল্লাহ, আপনার মা এই কমলাটা খাওয়াই। সালম ভাই বলে মাসুম ভাই বিশ্বাস করে দুনিয়ার মানুষ আমার হুজুরের নজরানা দেয়, আমার হুজুর আমার মার জন্য নজরানা পাঠাইল, আমার কলিজারা ভাইটার জন্য চিৎকার আসতেছে। আমি বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসলাম, দরজা থেকে ডাক দিলাম মা, ও মা তুই কই? আমি পাগল পাগল হইয়া মা মা করে ঘরে ঢুকলাম, বাড়ির উঠানে আসলাম, মা আমার দৌড়ে আইসা জড়ে ধরে বললো বাবা কান্দ খেন। আমি মার কপালের মধ্যে চুমা দিয়া বললাম মা গো তুই বড় ভাগ্যবতী গো মা, দুনিয়ার সব মানুষ আমার হুজুরের নজরানা দেয় আর আমার হুজুর তোর জন্য নজরানা পাঠাইছে। মা আমার দেখে বললো বাবা তোমার পীর কি পাঠাইছে আমার জন্য? আমি কমলা ঘুরিনি বাইর করে বললাম মা এই কমলা পাঠাইছে।
হুজুর কর মা কয় বাবা তোর পীর যে আল্লাহর ওলি এতে কোন সন্দেহ নাই ও মা হুজুর তোমার জন্য কমলা ফাটাইছে আর তুমি এই কথা বললা কারণ কি কয় বাজান রে এই কমলাগুলি যখন আমি মুছতেছিলাম মনে চাইছে একটা কমলা যদি খাইতে পারতাম কিন্তু আবার ভয় লাগছে হুজুরের জন্য আমার পোলাই কমলা আনছে একটা যদি আমি খাই আল্লাহর ওলি বেজার হয়ে যাবে এই যে আমার মনে মনে কল্পনা হইছে এইটাও তোমার পীরের রাডারে ধরা পড়ে গেছে তোমাকে দি আছে তোমাকে দি আছে গৌসলাজম পুরি গৌসলা তোমাকে মা লাগবে না লাগবে না বাবা লাগবে না লাগবে না আল্লাহ বলেন মায়ের পায়ের নিচে আমার জান্নাত মা এমন একটা বস্তু আমার ভাইদেরকে বলবো তোমাদের মা আছে বাবা কোমরে চলে গেছে এই মায়ের পায়ে খেদমত করে মাকে খুশি করে মা খুশি তো আল্লাহ খুশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের একজন জলিলুল কদর সাহাবি কষ্ট হয়নি আপনাদের এই কষ্ট হয় কয়টা বাজে আমি তো তাও দেখিনি ওই তো কাল স্যার এগারোটা বারো বাজে এগারোটা এগারো না এরপর এক মিনিট বেশি আমি তো মুক্তি সামনে এগারোটার মধ্যে আইতে বলছিলাম আমি ওই যে কি এক বলা কয় হুজুর আপনি একটু কিছু কইয়েন বুড়ো হয়ে গেছেন ও আসতো ওই হুজুরই করব আমি বেশি হ বাবা ৪৮ বছর আমার পীরের কদমে আজ পর্যন্ত বয়ান করার সুযোগটা করে দিছে কে জোরে বলেন কে আমার পীরের সবচেয়ে বড় কারামত আমার কাছে আমার মতো ব্যক্তিকে দিয়ে আদো আমার কেবলা জান টেক না থেকে তেতুলিয়া পর্যন্ত আসমুদ্র হিমাচল ব্যাপী মাহফিল করাইতেছেন এটা সবচেয়ে বড় কারামত ঠিক কিনা ম্যাচ চাইতে বৃষ্টি আমি কল্পনা করতে করতে আমাদের প্রধান অতিথি আইসা বলছেন মুক্তি সাহেবের আগমন প্রধান বক্তার আগমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।